গৌড়ীয় মঠের বৈশিষ্ট্য, আমাদের বিশেষ করে যারা চৈতন্য অনুগ, যারা গৌড়ীয় মঠের ছত্রছায়ায় এসেছেন, যারা গৌড়ীয় মঠে বাস করে ভজন করছেন, তাদের জন্য এই জিনিসটা বিশেষ করে জানা উচিত। গৌড়ীয় মঠের বৈশিষ্ট্য, গৌড়ীয় মঠ মত্ত লোকে বৈকুণ্ঠ ধাম বিশেষ, এখানে বৈকুণ্ঠ বস্তু নাম, বৈকুণ্ঠ বস্তু বিগ্রহের সেবা এবং তার ভজন নিয়ে গৌড়ীয় মঠের কার্যাবলী, গৌড়ীয় মঠের বিচার, কেবল গৌড়ীয় মঠের বিচার, গৌড়ীয় মঠের চেষ্টা, গৌড়ীয় মঠের সেবা, সব কিছু বৈকুণ্ঠ বস্তু, চিন্ময় অনুশীলন। চিত বস্তু নাম, চিত তত্ত্ব শিবিগ্রহ এবং গোলকের জন গুরুপাদ পদ্ম, এদের নিয়ে গৌড়ীয় মঠ পরিচালিত। গৌড়ীয় মঠ এইসব নিয়ে, গৌড়ীয় মঠের অনুশীলন হচ্ছে নামানুশীলন, গৌড়ীয় মঠের সেব্য তত্ত্ব ব্রজেন্দ্রনন্দনের শিবিগ্রহ, গৌড়ীয় মঠের যিনি অধ্যক্ষ বা যিনি গৌড়ীয় মঠের মূল, তিনি গোলকের জন। তাই গৌড়ীয় মঠ ভৌম প্রপঞ্চে গোলক ধাম বিশেষ, এখানে গোলকপতি শ্রীকৃষ্ণের নিত্য সেবা, গোলকপতি শ্রীকৃষ্ণের নামরূপ গুণ লীলার চর্চা, এবং এখানে যারা সাধনা করেন তাদের লক্ষ্য বিষয় বা গন্তব্য বিষয় গোলকে নিত্য সেবা লাভ, গৌড়ীয় মঠের এটা বৈশিষ্ট্য। গৌড়ীয় মঠ বিধি মার্গকে প্রাধান্য দেন না আর এবং রাগ মার্গকে বাদ দেন না, বিধি মার্গকে ধরে রাগ মার্গের অনুশীলনময় স্থান গৌড়ীয় মঠ। অর্থাৎ বিধি মার্গের আকার রয়েছে কিন্তু প্রকৃত রাগ মার্গের সেবা, রাগ মার্গের শ্রুতি চর্চা বা তার অনুশীলন রয়েছে গৌড়ীয় মঠে। গৌড়ীয় মঠ আরোহ বাদকে বিশ্বাস করেন না, গৌড়ীয় মঠ আরোহবাদকে সাপোর্ট করেন না, গৌড়ীয় মঠ অবরোহবাদের বিশ্বাসী, গৌড়ীয় মঠ কৃপায় বিশ্বাসী। গৌড়ীয় মঠের যাবতীয় অনুশীলন হরিগুরু বৈষ্ণব কৃপার উপর নির্ভর করে অনুশীলন, কৃপা নির্ভর ভজন গৌড়ীয় মঠের এক বৈশিষ্ট্য। গৌড়ীয় মঠ পৌত্তলিকতা, এটাকে বিশ্বাস করেন না, এটা জড়ানুশীলন, পৌত্তলিকতা পুতুল পূজা করেন না, গৌড়ীয় মঠ চিন্ময় বিগ্রহের অনুশীলন করেন। ভগবানের শ্রীমূর্তি স্বয়ম্ভূ প্রকাশিত অথবা মহাজন কর্তৃক প্রকাশিত বিগ্রহকে তারা সচ্চিদানন্দ বিগ্রহ রূপে দেখে সচ্চিদানন্দ ভাব, চিন্ময় ভাবযুক্ত হয়ে সেবা করে, এটা গৌড়ীয় মঠের একটা বৈশিষ্ট্য। তারা জড়াকার বা নিরাকারের উপাসনা করেন না, তারা চিদাকারের উপাসনা করেন। গৌড়ীয় মঠের উপাসনায় এই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি। গৌড়ীয় মঠ কেবল বৈষ্ণব প্রণাম করে, গুরু প্রণাম করে, বিগ্রহকে প্রণাম করে তা নয়, গৌড়ীয় মঠ প্রত্যেক জীবের মধ্যে অন্তর্যামী রূপে কৃষ্ণ রয়েছেন এই ভাবযুক্ত হয়ে বৃক্ষলতা গুল্ম পশু পক্ষী সকলের মধ্যে
निज इष्टदेव के दर्शन कर सकल के प्रणाम करें सकल के सम्मान करें एवं सर्वजीवे दया भावजुक्त थाकें। ओटा गौड़ीय मठर वैशिष्ट्य। गौड़ीय मठर जो धर्म वैष्णव धर्म एटा जाति वर्ण धर्म निर्विशेषे এই ধর্মের যাজন করা হয়। এখানে জাতিভেদ বর্ণভেদ এগুলোর প্রাধান্য দেওয়া হয় না, বা দেহগত ভেদ স্ত্রী পুরুষ পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র এই ভেদে গৌড়ীয় মঠ চলে না। গৌড়ীয় মঠে সেই ভেদ দর্শন নেই। সর্বোপরি বলা যায় গৌড়ীয় মঠ বুদ্ধদেবের অহিংসাবাদ বা শঙ্করাচার্যের অদ্বৈতবাদ বা চার আচার্যের যে বিধিভক্তির বাদ এ গৌড়ীয় মঠের সিদ্ধান্ত নয়, তার উপরের কথা। অচিন্ত ভেদাভেদবাদ শ্রী চৈতন্যদেব প্রেম কৃষ্ণ প্রেম স্থাপন করতে গিয়ে যে অচিন্ত ভেদাভেদবাদ সিদ্ধান্ত এনেছেন সেই ভেদাভেদবাদ ভিত্তিমূলক গৌড়ীয় মঠের সিদ্ধান্ত, তার দ্বারা গৌড়ীয় মঠ পরিচালিত সেই সিদ্ধান্তে স্থিত, সেই মূল সিদ্ধান্তের ভিত্তিতে গৌড়ীয় মঠের ভজন। গৌড়ীয় মঠের একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ প্রেম লাভ, জীবের নিত্য ধন, জীবের সর্বশ্রেষ্ঠ ধন কৃষ্ণ প্রেমকে লক্ষ্য করে গৌড়ীয় মঠের ভজন, গৌড়ীয় মঠের যাবতীয় কার্যাবলী। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।